ডেপুটি স্পিকার শামসুল্লাহ টুকু সাহেবের ছেলে আসিফের দেশ ত্যাগ ডেপুটি স্পিকার ছেলে দেশ ত্যাগ দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতিতে গেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকটা তো পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল হয়ে গেছে ক্লাস পরীক্ষা কোনো কিছুই হচ্ছে না তো এই যে শিক্ষকদের আন্দোলন এই আন্দোলনকে আপনি কীভাবে দেখছেন আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পঁয়ত্রিশটা বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধর্মঘট করছে ক্লাস বন্ধ পরীক্ষা বন্ধ সব কিছু বন্ধ কেন কেন হলো এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো এত বছর ধরে তো আমরা দেখি নাই এমন একটা জিনিস কিছু সৃষ্টি হয়েছে বিধায়ী কিন্তু শিক্ষকরা আজকে তারা আন্দোলনে নেমেছে এর ভিতরে আবার দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবার দুই পক্ষের মারামারি হচ্ছে আর ছড়াছড়ি দেখলাম এটা কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছে একদিকে বেঞ্জির কাণ্ড আরেকদিকে আজিস কাণ্ড আরেকদিকে আজকে আমি শুরুই করতে চেয়েছিলাম এইটা দিয়ে কিন্তু আপনি যখন বলেই ফেললেন দেখেন কি ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা চিন্তা করেন যে বাংলাদেশের ডেপুটি স্পিকার শামসুল্লা টুকু সাহেবের ছেলে আসিফের দেশ ত্যাগ ডেপুটি স্পিকারের ছেলে দেশ ত্যাগ দুইশো কোটি টাকার এই ফাঁকি ট্যাক্স ফাঁকি এবং এই ছেলে উপজেলা পৌরসভা নির্বাচনের সময় তার চাচা বাতিন সাহেবকে নাস্তানাবুদ করে ছেড়েছে উপজেলা নির্বাচনে তাই একই কাজ করেছে সংসদ নির্বাচনে তো সাইদ ভাই জিতেই গেছিলো সেখানে তাকে হারিয়ে দেওয়া হয়েছে তো এরা এত দুর্নীতিবাজ এত দুর্নীতি করার পরে এরা কীভাবে মানুষের মুখ দেখায় আমি এটা বুঝে পাই না আজকে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে এটা আমাদের দেশের লজ্জার ব্যাপার একটা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে এরকম করবে তার এখানে মারামারি ধরাধারি এগুলি হবে কেন সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি আজকে শিক্ষকরা কেন আজকে রাস্তায় নামছে এই যে কয়েকটা দিন চলে গেল যে ছাত্রদের ক্ষতি হলো না এ ক্ষতি দায়টা নেবে এ ক্ষতি দায় কেনবে তা এই সরকার যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত না সেই কারণে ক্ষতি হলোই বা কি না হলোই বা কি